আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা 10,000 উচ্চতায় রয়েছি। 10,000 উচ্চতার সেই দৃশ্যগুলো আমি 10,000 মিটার উচ্চতায় রয়েছি এবং তার দৃশ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এমআই ইসলাম কোচিং এর তরফ থেকে। দেখতে পাচ্ছেন পর্বতের উপরে বরফ জমা অবস্থায়। দেখতে পাচ্ছেন বরফ আবৃত পর্বত, হিমালয় পর্বত, উড়তি পতঙ্গ সাথাবো। কাহাঁ গয়া, দেখতে পাচ্ছেন আপনারা জুরাই পর্বত জমে রয়েছে। হমকো তো রাহে দি চলাতি, ও খুদ আপনি রাহ বনাতা, গিরতা সম্ভলতা মস্তি মে চলতা থা বো। ফিকর সতাতি বো বস আজ কা জশন মনাতা, হর লমহে কো খুল কে জিতা থা বো। কাহাঁ সে আয়া থা বো, ঝুকে হামারে দিল কো, যারা আমার সঙ্গে ভ্রমণে বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে। কাহাঁ গয়া উসে ঢুঁড়ো, দেখেন আপনারা সবাই আমরা ছাঙ্গুর পথে। छाओ के जैसा रेगिस्तान में गाँव के जैसा, मन के घाव पे मरहम जैसा धावो। हम सहमे से रहते कुएं में, वो नदिया में गोते लगाता, उल्टी धारा चीर के तैरता था वो। রাহ বনাতা, গিরতা সম্ভলতা মস্তি মে চলতা থা বো। হমকো কল কি ফিকর সতাতি, ও বস আজ কা জশন মনাতা, হর লমহে কো খুল কে জিতা থা বো। কাহাঁ সে আয়া থা বো,
আপনারা দেখছেন রাস্তার দুই পাশে বরফ জমা অবস্থায়, বরফ জমা অবস্থায় আমি দেখাচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখেন রাস্তার পাশে বরফ জমা অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন এই সুন্দর শহরটি বরফে আবৃত। এর একটা আমি দ্বিতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।